এইটুকুই আমাদের আশা। শীতটি সখী মাসে সখী মাম হৃদয় আমার হৃদয় এখন অস্থির হয়ে পড়েছে, অধীর, অধীর শব্দ অস্থির হয়ে পড়েছে। কেন? যত ভজমে হনহি গোকুল বীরম, গোকুল বীর কৃষ্ণ তাকে আমি ভজনা করিনি। শুধু ভজনা করিনি তো না, ভজনা করিনি যে পরের কথা। না পর নয়ন পি সুহিত উপদেশম, না কর নয়ন পি সুহিত উপদেশম, না পর নয়ন পি সুহিত উপদেশম, না কর পটল মপিলে সব পটল মপিলে না পরনয়ম অপি কানে ও নিলাম না, পরনয়ম অপি ও কানে ও নিলাম না, না না পরনয়ম কানে নিলাম না, কানে ও নিলাম না। শহীদ উপদেশম, শহীদ যারা বান্ধবী, যারা এখানে বান্ধবী বন্ধু যারা, তাদের বক্তব্য কত বলেছিল, কত বলেছিল যে আগে বললাম নাভে পানি পাশরা, হ্যাঁ বিবাদের আমাদের এইসব বন্ধুর বক্তব্য কানে নিলাম, এমনকি তা শুধু নয় কানে ও নিলাম না, আরো কি নিলাম না, মাধব চাটু পটল অপিলেশন, মাধব কত চাটু বাক্য দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, আমার মন ভোলানোর মতো কত কত মিষ্টি কথা বলে যা জগতে কেউ বলে না, সেই সব কথাবার্তা বলে আমার পায়ে ধরেছিল কবিতা পালাম। হ্যাঁ হ্যাঁ গো, না লো মরে পিতাম হারম, না লো কয় মরে পিতাম এমনকি এবারে আমাদের গুরু পর্যায়ে মানে ময়নডালের ওই জেঠু গাল এই তুই কি বললি বারণ বারণ প্রণমন্তম, আবার প্রথম লাইনটার সঙ্গে দ্বিতীয় লাইনটা মিলছে না, প্রথম পঙ্ক্তির সাথে দ্বিতীয় পঙ্ক্তি মিলছে না, বল কেন? না লো কয় মানে দেখলাম না, তাহলে দেখবি না, তাহলে তুই জানলি কি করে প্রমাণ করেছিল? হ্যাঁ প্রথম লাইনটার সঙ্গে দ্বিতীয় লাইনটা মিলছে, তুই বলছিস না লো কয় দেখলাম না, তাহলে দেখলাম না তুই বললি কি করে তাহলে বারণ বারণ প্রণমন্তম, বলে সত্যি রে আমি দেখি নাই, তাহলে বুঝেছিলাম কি করে বুঝলি? সেই জায়গায় একটা ঘটকালি করে, বলে কি করে বুঝলি, বলে গোবিন্দের 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 মাথা যখন আমার চরণে নেমেছিল না, হ্যাঁ তার সেই চূড়াটি, চূড়ার বড্ড আক্ষেপ ছিল, চূড়ার বড্ড আক্ষেপ যে আমি কোনো
চরণ পেলাম না, তাই না? চূড়ায় বড্ড আক্ষেপ যে আমি কোনোদিন চরণ পেলাম না, আমি চিরকাল মাথায় থেকে গেলাম, মাথায় থেকে গেলাম। চূড়া আজকে নিজের উদ্দেশ্যে, মানে চূড়ার নিজের উদ্দেশ্যেই যেই আমার আমার চরণে ঠেকেছে, সেই চূড়া বলে ওরে চূড়া আজকে তোর সাধনার চূড়ান্ত হলো, চূড়ান্ত হলো, আজকে তোর সাধনার চূড়ান্ত হলো। এটাই বলছে আমার বিরামদাস খুশি করে, আরে চূড়া দেখো চূড়া ওরে চূড়া রে তোর চূড়ান্ত হলো, শির থেকে নাম রে চূড়া, আর মার যেন তুই, মার যেন তুই ভাঙিস না কেন, ওই মানে যে চরণ পাশনি বলে তোর এত আটকে ছিল, প্রয়োজন নাই ওই চরণে, গোবিন্দের চরণের প্রয়োজন নাই, গোবিন্দ যার চরণে মাথা নামায় সেই চরণ তুই আজকে পেয়েছিস, গোবিন্দ যে চরণে মাথা নামায়, কৃষ্ণ যে চরণে মাথা নামায় সেই চরণ তুই আজকে পেয়েছিস, তাহলে ওই চরণে তোর দরকার নাই। আর হ্যাঁ একটা অনুরোধ ছিল, চরণে একটা অনুরোধ ছিল, মা তুই যেন আজ ভাঙিস না। হ্যাঁ গোবিন্দ অনুরোধ করে গেছিল, কিন্তু মান যেমন নাহি ভাঙে রহে পরিপূর্ণ, রাধারে সাধিব পুন করিয়তি দৈন্য, বারংবার আসবে আর কৃষ্ণ মাথা নামাবে, বারংবার আসবে আর কৃষ্ণ মাথা নামাবে, যতবার মাথা নামাবে ততবার মাথার চূড়া টিকা ধরে চরণে ঠেকবে, নিতাই গৌর হরি হরি। আগে তো কীর্তন এরকমই ছিল, এত কথাবার্তা, এত আলোচনা, এত উদ্ভট ব্যাপার তো ছিল না, গান কথা ঘটকালি, গান কথা ঘটকালি, মানে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখাও, যেহেতু আমরা সুদূর বীরভূম থেকে এসেছি, প্রসঙ্গক্রমে জানিয়ে রাখা উচিত। এখন বহু কিছু পরিবর্তন হয়ে গেলেও কিন্তু কীর্তনের মনোৎসাহী প্রাচীন দিনের দু তিনটে জায়গায় প্রসিদ্ধ, একটা হচ্ছে শ্রীখণ্ড, হ্যাঁ পরে কিন্তু বহু বিস্তার হয়েছিল, আদি লগ্নে কিন্তু শ্রীখণ্ড, ময়নাডান আর কাঁদরা, এই তিনটি জায়গার ভূমিকা সবচাইতে প্রথম ইতিহাস দেখলে বলতে যাবে, আমার মুখের কথা তো কিচ্ছু এসে যায় না, অবশ্যই ঝামটপুর, কিন্তু চর্চাটা পড়ে গিয়েছে সেই জায়গায়, কারণ এই তিন জায়গাটার লোকেদের দিয়েই কিন্তু মনোসাহী সূত্রপাতটা হয়েছিল। তারপর আস্তে 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 অনেকদিন তো প্রায় এতদিনকার ব্যাপার, 400 বছরকার ব্যাপার, একদিনে তো ঘটনাগুলি ঘটেনি। তাহলে সেই ময়নাডাল যেখানে এখনো লুপ্ত প্রায় টোল, তো এই আমাদের সেই জায়গাটা শ্রদ্ধেয় নির্মলেন্দু মিত্র ঠাকুর মহাশয়, মানে এখন অবশ্যই অনেকটাই লুপ্ত প্রায়, স্থান মাহাত্ম্য রয়ে গিয়েছে, কিন্তু স্থানের যেগুলো চর্চা বিভিন্ন কারণে, সে কারণ আলোচনা করার জায়গা আসর নয়, সেগুলো এখন লুপ্ত প্রায়, তবে দু একটা তো রয়েছে, স্থানের গুণ তো থাকবেই, তো প্রভুর কৃপায় চেষ্টা করা হচ্ছে যেগুলো মহাপ্রভুর সম্পত্তি, মহাপ্রভু রক্ষা করবেন, এটাই গরিব এই সুন্দর সুন্দর ঘটনা।